খবরের কাগজে বা টিভির পর্দায় আমরা প্রায়শই মূর্তি উদ্ধারের খবর দেখতে পাই, কিন্তু সেই পাতাটা উল্টানোর পর আমরা সেই খবর থেকে হারিয়েও যাই। আমরা খোঁজ রাখি না সেই খুবই মূল্যবান মূর্তিগুলির। বিভিন্ন নদী গর্ভে, নদী পার্শ্ববর্তী গ্রাম থেকে এরকম নানা মূর্তি উদ্ধার হয়ে চলেছে সারা বাংলাতেই। তবে আমরা কজন সেই মূর্তির খোঁজ রাখি? অথচ এই এক একটি মূর্তি হতে পারত ইতিহাসের না জানা অধ্যায়ের প্রবেশদ্বার। আজ আমাদের আলোচনায় আমরা দুটো নদী নিয়ে কথা বলবো এবং সেই নদী নদী পার্শ্ববর্তী অঞ্চল অজয় এবং সেইভাবে নাম না জানা একটি নদী ব্রহ্মাণী। অজয় এবং ব্রহ্মাণী নদী তীরের প্রত্নতত্ত্ব আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্ষেত্র সমীক্ষক গবেষক ডক্টর স্বপন কুমার ঠাকুর। নমস্কার স্বপনবাবু, আপনাকে স্বাগত জানাই। এই যে দুটো নদীর কথা আমরা আজকে আলোচনায় রেখেছি, অজয় তার নাম সকলেই জানেন এবং ব্রহ্মাণী যেটি কাটোয়া মহকুমার নদী সেই অর্থে পরিচিত নাম নয়, এই দুটো নদী বেছে নেওয়ার কারণ যদি আপনাকে জিজ্ঞেস করি কেন আমরা এই দুটো নদী নিয়ে আজকে কথা বলবো এবং কি ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে এই নদী পার্শ্ববর্তী অঞ্চল বা নদী গর্ভ থেকে? এখন অজয় এবং ব্রহ্মাণী, নিশ্চয়ই অজয় অত্যন্ত পুরনো একটি নদী এবং তার পরিচিতিও আছে বিভিন্ন সাহিত্যে, আমাদের প্রাচীন সাহিত্যতেও তার প্রমাণ রয়েছে, গালবতন্ত্রে তার প্রমাণ রয়েছে। তো এটা বিহারের মুঙ্গেরের পার্বত্য অঞ্চল থেকে বেরিয়ে এসেছে, বর্ধমান এবং বীরভূমের বর্ধমান বীরভূমের সীমানা রচনা করে কাটোয়ায় এসে মিশেছে। কাটোয়া মহকুমার যে তিনটে থানা আছে, মঙ্গলকোট, কেতুগ্রাম এবং কাটোয়া, এই তিনটে থানার মধ্য দিয়ে এসে 288 কিলোমিটার পথ গঙ্গা ভাগীরথীর সঙ্গে মিশেছে। এখন এই অজয় গর্ভ থেকে প্রায় কোনো না কোনো সময়ে, বিশেষ করে কাটোয়া মহকুমার এই মঙ্গলকোট, কেতুগ্রাম এবং কাটোয়া থানার বিগত 40 বছরের প্রায় 7 থেকে 9টা মতো মূর্তি পাওয়া গেছে এবং ঠিক অজয়ে পাওয়া যায়নি, কিন্তু অজয়ের সন্নিকটবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের যে ছোট ছোট কাঁদর ইত্যাদি রয়েছে তার গর্ভ থেকে মিলেছে একদম প্রাগৈতিহাসিক যুগের সেল্ট। তো এটা হচ্ছে অজয়ের একটা বৈশিষ্ট্য। ঠিক একইভাবে ব্রহ্মাণী নদী কাটোয়া মহকুমার নিজস্ব নদী এবং খুবই সংকীর্ণ, আমাদের ছোট নদী বলাও বোধহয় কোথাও কোথাও বিভ্রান্তিসূচক। তো সেটি কালীপাহাড়ি মঞ্জুলা গ্রাম থেকে বেরিয়ে এসে মঙ্গলকোট, কাটোয়া থানার মধ্য দিয়ে গিয়ে কাটোয়া থানার সুগাছি গ্রামে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ চলে গেছে শ্রীবাটি ও কোরসার ওইদিকে গিয়ে খড়ি নদীতে মিশেছে, আর একটি ভাগ গিয়ে মিশেছে খুব পুরনো একটি গ্রাম আমুলে ঘুমুলে। এই আমুলে দক্ষিণবঙ্গের একসময় রাজা পাটুলি রাজাদের দ্বিতীয় রাজধানী ছিল, তো সেখানে গিয়ে খড়ে নদীতে গিয়ে মিশেছে। তো এই নদী গর্ভেও আবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে সমস্ত গ্রামগুলো রয়েছে, যেমন কুঁদো গ্রাম, এখান থেকেই মিলেছে, এই গ্রাম থেকেই মিলেছে, বিশেষ করে ওই ওদের যে শুকনো যে চ্যানেলটা আছে সেখান থেকে মিলেছে চারটে সেল্ট। কুন্দাক্ষী বলে পূজিত এখন গ্রাম দেবতা, কিন্তু 10-11 শতকের সূর্যমূর্তির একাংশ, সম্পূর্ণ নয়, একাংশ। এছাড়া খুব গুরুত্বপূর্ণ দুটি জৈন মূর্তি, একটি অর্ধেকটা ভাঙা, সে মূর্তিটি হচ্ছে পার্শ্বনাথের, তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি, আর একটি পূর্ণাঙ্গ অসাধারণ সুন্দর, প্রায় 2 ফুটের একটু বেশি হবে, সেটি হচ্ছে ঋষভনাথের মূর্তি। এছাড়া এখান থেকে যেগুলি পাওয়া গেছে বৈচিত্র্যময়, মানে ব্রহ্মাণীকে কেন আমি গুরুত্ব দিচ্ছি বেশি, যে অতীতের ব্রহ্মাণী অত্যন্ত একটি বৃহৎ নদী ছিল এবং নদী অববাহিকায় সেই প্রাগৈতিহাসিক থেকে আজও পর্যন্ত মানব সভ্যতা চলে যাচ্ছে, তারই নিদর্শন এই মূর্তিগুলো। তা আরও কিছু কিছু মূর্তি পাওয়া গেছে, যেমন পঞ্চমাত্রিকা প্যানেল, পঞ্চমাত্রিকার প্যানেল, মানে আমার তো মনে হয় যেন ওই প্যানেলটার ছবি যখন দেখা যাবে দেখা যাবে কিছুটা ভাঙা, তার মানে সপ্তমাত্রিকাও হতে পারে, অষ্টম মাত্রিকাও হতে পারে, নবম মাত্রিকাও হতে পারে,
এরকম একটি বিরল পঞ্চ, এখন ধরে নিচ্ছি যে পঞ্চমাত্রিকা প্যানেল বিষ্ণুমূর্তি, ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি, এই বিষ্ণুমূর্তি একাধিক গ্রাম থেকে পাওয়া গেছে, এই ব্রহ্মাণী নদীর দুই তীরের চান্ডুলি থেকে পাওয়া গেছে, পাওয়া গেছে কুরুম্বা গ্রাম থেকে তিনটি বিষ্ণুমূর্তি, যেটি একটা গাছতলায় পড়ে রয়েছে আর দুটি ব্যক্তিগত বাড়িতে পূজিত হচ্ছে। কানাইডাঙ্গা গ্রাম, সেখান থেকে একটা অসাধারণ মানে কাজ করা প্রায় 4.5 ফুটের অধিক একটি ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি মিলেছে। অজয় থেকে যে সমস্ত মূর্তিগুলো মিলেছে তার মধ্যে বিষ্ণু সংখ্যাধিক্য, মানে ধরা যাক 1982 কি 83 সাল থেকে প্রথম এই কাটোয়ার মহকুমার কথা বলছি আমি, অজয়ের বিশেষ করে এই স্থান থেকে মানে এই স্থান থেকে চরকি নবগ্রাম, মানে এর দূরত্ব হচ্ছে প্রায় ওই 4.5-5 কিলোমিটার, এই গর্ভ থেকে 1983 সালে প্রথম পাওয়া যায়, 1982 কি 83 সালে প্রথম পাওয়া যায় একটি পূর্ণাঙ্গ বিষ্ণুমূর্তি, সেটিও গ্রামে পূজিত হচ্ছে। বছর তিনেক আগে পাওয়া যায় জোড়া বিষ্ণুমূর্তি, সে দুটিও গ্রামে পূজিত হচ্ছে। তিন নম্বর হচ্ছে যে কয়েকদিন আগে এপ্রিল মাসের শেষের দিকটা দিয়ে সেখানেও পাওয়া গেল জোড়া বিষ্ণুমূর্তি, একটি ছোট বিষ্ণুমূর্তি আর একটি প্রায় অক্ষত বিষ্ণুমূর্তি। তার দুদিন পরেই আবার একটি মূর্তি পাওয়া গেল, সেটি হচ্ছে সূর্যমূর্তি এবং অক্ষত সূর্যমূর্তি। এইবার যে গ্রামের ওই 1 কিলোমিটারের মধ্যে এই মূর্তিগুলো পাওয়া গেল, সেই গ্রামে যেখানে প্রথম যে বিষ্ণুমূর্তিটি পাওয়া গেছিল 82 কিংবা 83 সালে, সেই জায়গাটির নাম হচ্ছে মৌলি মাতার থান। মৌলি মাতা হচ্ছে আঞ্চলিক এক মনসা দেবী, অনেক ভাঙাচোরা মূর্তি পড়ে রয়েছে তার মধ্যে বিষ্ণুমূর্তিরও, এবং সে তো আমরা বিভিন্ন গ্রামেও দেখতে পাই যে ভাঙাচোরা ষষ্ঠীতলা হোক বা যেখানে হোক একদম ভাঙাচোরা। আমি আমি যতটা বর্ধমান কাটোয়া মহকুমার কিছুটা নদিয়া কিছুটা মুর্শিদাবাদ এই অঞ্চলগুলো এবং বীরভূমের কিছুটা এই অঞ্চলগুলোতে বিভিন্ন গ্রামে ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে দেখেছি যে আমাদের বাংলার সত্যিকারের মিউজিয়াম বলতে সেটি হচ্ছে ষষ্ঠীতলা, গ্রামের ষষ্ঠীতলা। কারণ মাটির তলা থেকে যে কোনো মূর্তি যখন পাওয়া যায়, নদী বা খাল বিল পুকুর যেখানেই পাওয়া যায়, যেগুলো মূলত ভাঙাচোরা, সেই ভাঙাচোরা মূর্তিগুলোকে কিন্তু ওই ষষ্ঠীতলায় ষষ্ঠীগানে পুজো করা হয়। এবং প্রত্যেকটি গ্রামে এই ষষ্ঠীতলা একটা কিংবা দুটো রয়েছে। এই একটা বা দুটো ষষ্ঠীতলা থেকে যে সমস্ত মূর্তি দেখা যায় তার অধিকাংশ হচ্ছে, সিংহভাগ হচ্ছে কিন্তু বিষ্ণুমূর্তি। গ্রামে গ্রামে একসময় কিন্তু বিষ্ণু উপাসনা, আজকে যেমন শৈব উপাসনা বা মাতৃকাতন্ত্রের উপাসনা চলছে আমাদের গ্রামগুলোতে, ঠিক আগে অনেক দিন আগে, বিশেষ করে আমরা পরে ইতিহাসটায় আসব যে এই সময় গ্রামে গ্রামে কিন্তু বিষ্ণু উপাসনার প্রচলন ছিল, এবং আমরা সাহিত্যেও দেখতে পাই ঠিক যেমন চণ্ডী মণ্ডপের কথা বলা হচ্ছে তেমনি বিষ্ণু মণ্ডপেরও কথা বলা হয়েছে, মানে গ্রামে গ্রামে এই বিষ্ণু মণ্ডপ। খুব স্বাভাবিকভাবে সবাই একটা প্রশ্ন আমাদের মনে আসে যে এই যে এত নদী থেকে পাওয়া মূর্তি বিভিন্ন গ্রামে নদী তীরবর্তী অঞ্চল থেকে, নদী কীভাবে মূর্তিগুলো গ্রাস করলো? কেন আমরা জানি যে আমাদের নদীমাতৃক সভ্যতা, নদী তীরে বিভিন্ন বর্ধিষ্ণু গ্রাম শহর নগরের পত্তন হয়েছে, তবে কেন এই মূর্তিগুলো নদী গর্ভ থেকে বা নদী পার্শ্ববর্তী গ্রামের টুকুর থেকে পাওয়া যাচ্ছে? এখানে একাধিক কারণ থাকতে পারে, যেগুলো আমাদের যারা ক্ষেত্র সমীক্ষা করেন তাদের একটা নিজস্ব উপলব্ধি তৈরি হয়েছে বিভিন্ন পারিপার্শ্বিক উপাদানগুলো, প্রাপ্ত উপাদানগুলো দেখে। সেটা হচ্ছে যে নদী পথই ছিল তখন আমাদের মূল যোগাযোগের মাধ্যম, অধিকাংশ বর্ধিষ্ণু গ্রামগুলোর অবস্থান ছিল নদী তীরে, কারণ নদী বন্যা সে ঠিক কথাই, কিন্তু নদীর এই জলপথ ব্যবহার করেই যোগাযোগের অন্যতম মাধ্যম, বাণিজ্যের অন্যতম মাধ্যম, সেগুলো নদীপথকে কেন্দ্র করি। তো এই যে নদী তীরে তীরে গড়ে ওঠা তার যে মন্দির, তার যে দেববিগ্রহ, সেই দেববিগ্রহগুলো যখন পূজিত হতো তখন অজয় নদীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে অজয়ের
ভয়ঙ্কর হরপা বান। ভাগীরথীর বন্যা কিন্তু অত হরপা হতো না, ওটা একটা ধীরে 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 তার বন্যার ব্যাপারটা দাঁড়াতো। কিন্তু অজয় মানেই হচ্ছে ওই নামটার মধ্যেই তার যে একটা দুর্দমনীয় চরিত্র, হ্যাঁ, সেই একটা কালাপাহাড়ি মনোভাব, সেটা কিন্তু নদীর তীরবর্তী এই আমাদের আধুনিক প্রযুক্তির মানে পূর্বেও আধুনিক প্রযুক্তির ব্যবহারের পূর্বে যে আমাদের সময় গেছে সেখানে ওই নদীর তীরে যারা থাকতো তারা বলতো একটা ছড়াই ছিল, নদীর তীরে বাস হয়তো ভালো হয়তো মন্দ নয় তো সর্বনাশ। তার মানে এই এবং এটা অজয় নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। অজয় দুর্বার গতিতে কখন যে জল ছাড়ছে সে তার বলা যাচ্ছে না, তখনকার দিনে বন্যা তো চরিত্র এরকম, ওপরে মালভূমি অঞ্চলে বৃষ্টি হচ্ছে হরপা বন্যায় ভাসিয়ে দিল। আমাদের যেটা মনে হয়েছে যে অজয় গ্রাস করেছে এই সমস্ত দেব বিগ্রহগুলোকে মন্দিরগুলোকে গ্রাস করেছে অজয়। কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে অজয়ের যে এই নটা মূর্তি পাওয়া গেছে এখনও পর্যন্ত, মানে এই আমি একটা ছোট্ট অঞ্চলের কথা বলি, এই এক দেড় কিলোমিটারের মধ্যে নজয় মানে পাঁচ কিলোমিটারের মধ্যে, এক কিলোমিটার মধ্যে প্রায় পাঁচটা দুটো দুটো চারটা একটা পাঁচটা একটা ছটা আর পরে আরও সাতটা আটটা নটা, মানে আরও তিন চার কিলোমিটারের মধ্যে তিনটি। তো এই যে মূর্তিগুলো পাওয়া গেছে, এই মূর্তির প্রায় প্রতিটি মূর্তি অক্ষত। কী করে জানলাম না, যখন মূর্তিগুলো তোলা হয়েছে তখন কারোর বুক একদম চেঁচে গিয়েছে, কারোর নাক চেঁচে গিয়েছে, কারোর হাতটা একদম পুরো চেঁচে দেওয়া হয়েছে মেশিনের আঘাত, বালি তুলছে ওই বালি তোলার ফলে। তাহলে প্রথম কথা হচ্ছে যে মূর্তিগুলো অক্ষত অবস্থাতেই ছিল, যেগুলো মেশিনের আঘাত লাগেনি কেউ সেই মূর্তিগুলো কিন্তু অক্ষত। যেমন লাস্ট যে সূর্য মূর্তিটা পাওয়া গেল এপ্রিল মাসে, যে বিষ্ণু মূর্তিটা পাওয়া গেল খেরুয়া থেকে, খেরুয়া গ্রাম থেকে, তার আগের বছর ওই ব্রহ্মপুর বলে একটি গ্রাম আছে খেরুয়ার পরেই, ব্রহ্মপুর থেকে যে মূর্তিটা পাওয়া গেল সে সম্পূর্ণ অক্ষত। তাহলে কেন এটা একটা ভাবায়, নিঃসন্দেহে প্রশ্নটা ভাবিয়ে তোলে যে কোনো গবেষকের কাছে, এটা একটা ভাবনার প্রশ্ন যে মূর্তিগুলো অক্ষত অবস্থায় থাকলো কেন। আমাদের যেটা মনে হয়েছে যে কারো কারো হয়তো মনে হতেই পারে যেখানে হয়তো মূর্তি তৈরি করার ইয়ে ছিল, কারখানা ছিল, কারখানা ছিল, কিন্তু তার তো কিছু ট্রেস থাকবে, পাথরের টুকরো হোক, যদি ঠিক ওই পাশেই পাঁচুন্দি বলে একটি গ্রাম আছে কেতুগ্রাম থানার, খুব নাম করা গ্রাম, পাঁচুন্দি গ্রামে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে একটা বড় বিষ্ণু মূর্তি আছে আর পাশেই একটা ছোট বিষ্ণু মূর্তি আছে, যে বিষ্ণু মূর্তিটা তৈরি করা হচ্ছিল, মানে সেই চেজেলের দাগগুলো পর্যন্ত রয়েছে। তার মানে কোনো শিল্পীকে দিয়ে নিয়ে এসে এখানে তৈরি করা হচ্ছিলো, যেমন আমাদের এখন ঠাকুর ফাকুর তৈরি করা হয়, শিল্পীকে ডেকে নিয়ে আসা কাঁচামাল দিয়ে দিল সে তৈরি করছে, তাহলে তার একটা নিদর্শন থেকেই যায়। এতগুলো মূর্তি আছে অথচ নিদর্শন থাকলো না, একটা বড় পাথরের কারখানা তৈরি হয়ে গেল এবং পরম্পরা সূত্রে যে ভাস্করদের ওখানে বাস ছিল সেটাও বোঝা যায় না, কারণ আমরাও সেটা চেষ্টা করে দেখেছি যে ভাস্করদের এখানে না, কোনো ভাস্করদের এখানে বসবাস ছিল না বলেই অন্ততপক্ষে দু তিনশো বছরের প্রমাণ আছে, যেমন দাঁইহাট অঞ্চলে ভাস্করদের যে বসবাস ছিল সেখানে দেখা যায়, কিন্তু এরকম কিছু নয়। তাহলে মূর্তিগুলো আমাদের যেটা মনে হয়েছে, সেটা আমাদের সঙ্গে কেউ একমত না হলেও আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের যেটা মনে হয়েছে যে মূর্তিগুলো কোনো একটা বহিঃশত্রুর হাত থেকে বাঁচাবার জন্য এই মূর্তিগুলোকে একটা পুকুরের মধ্যে হোক বা একটা জায়গার মধ্যেই হোক, একটা গ্রামের মধ্যে নয় কিন্তু, কারণ ওই এক কিলোমিটারের মধ্যে ছটা মূর্তি পাওয়া গেছে, তা এক কিলোমিটারের মধ্যে ছটা মন্দির না থাকারই কথা, পরপর বিষ্ণু মন্দির থাকবে এরকম অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে সেরকম ট্রেন পাওয়া যায়নি, যদি না সেটা কোনো টেম্পল কমপ্লেক্স, হ্যাঁ টেম্পল কমপ্লেক্সে না, তাহলে একই ধরনের মূর্তিও সেখানে থাকবে না, ভ্যারাইটিস থাকতে পারতো, এখানে শুধু ব্যতিক্রম মূর্তি হিসাবে সূর্য মূর্তিটা। তো এই যে মূর্তিগুলো আমাদের মনে হয়েছে যে ওই অঞ্চলের, ওই অঞ্চলের যে সমস্ত মূর্তি ছিল, কারণ আমরা একটু আগেই বলেছি যে প্রতিটা গ্রামেই প্রায় বিষ্ণু উপাসনা একসময় কিন্তু
মানে দারুণভাবে বিস্তার লাভ করেছিল। তাহলে প্রতিটা গ্রামেই ধরে নিতে পারি একটা করে বিষ্ণু মূর্তি ছিল, পূজিত হতো বিষ্ণু মণ্ডপে। তাহলে সেই বিষ্ণু মূর্তিগুলোকে নিয়ে এসে ওই একটা পুকুরের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল, কারণ তখনকার দিনে পঞ্চগ্রাম সিস্টেম ছিল, একই গ্রামের মালিক পাঁচটা গ্রামকে নিয়ে এসে চালাচ্ছে, সমাজপতি দ্বারা চালাতো। শেষ কথা আমাদের তারাশঙ্করবাবু তো লিখেই দিয়ে গিয়েছেন। তাহলে ওই পঞ্চগ্রামের মতোই গ্রামের মূর্তিগুলোকে রাখা হতো। পরে প্রবল বন্যায় সেই পুকুরকে অজয় কিন্তু গ্রাস করেছে, ফলে মূর্তিগুলো, এটা আমাদের ধারণা, এখন আমাদের সঙ্গে কেউ একমত হলে ভালো, না হলেও কিছু যায় আসে না, কিন্তু এটা আমাদের মনে হয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতি। বিষ্ণু মূর্তির আধিক্যর কথা যখন আপনি বলছেন, তার মানে এই ইতিহাসের যদি পিছনের দিকে তাকাই আমরা, এখন যেভাবে বিষ্ণু পূজা হয় সেই বিষ্ণু পুজোরও তো প্রকারভেদ রয়েছে, কারণ বিষ্ণু মূর্তি থেকে সরে গিয়ে এখন শিলা পুজো আমরা দেখি, বিশেষ করে নারায়ণ শিলা পুজো হয়। তাহলে এই বিষ্ণু মূর্তিকে কেন্দ্র করে যে পুজো বা তার যে বিভিন্ন রকমের উপাচার, সেই ইতিহাসটা কীরকম বা সেটা কোন সময়ের? এখন ব্যাপার হচ্ছে যে আমাদের হিন্দুদের যে ধর্ম সংস্কৃতি সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেন্দ্রিক, ট্রিনিটি। এই যে বিষ্ণু আমাদের সবেতেই এখনও পর্যন্ত বিয়ে থা যে কোনো মঙ্গল ওং নম বিষ্ণু বা ওং বিষ্ণু বা নম বিষ্ণু দিয়েই শুরু হয় পুজো, ব্রাহ্মণ যে কোনো পুজোই করুন না কেন ওং বিষ্ণু দিয়েই শুরু করলেন। তাহলে বিষ্ণু উপাসনাটা আমাদের কিন্তু একদম হিন্দু সংস্কৃতির একটা মূল ঘাঁটি বলা যেতে পারে। এখন এই বিষ্ণুকে না, আমরা জানি যে বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে বিশ্বব্যাপক বা বিশ্বপ্রবেশক, বৈদিক দেবতা। বৈদিক দেবতা বিষ্ণুকে বলা হচ্ছে সৌর দেবতা, সূর্য দেবতা। পরে দেখা গেল যে বিষ্ণু যেমন সৌর দেবতা তেমনি নারায়ণ আছে জল দেবতা, নারায়ণ তো শুয়ে আছে অনন্তনাগের শয্যার উপরে। পরে মহাভারতের যে কৃষ্ণ বাসুদেব, এই তিনটের সঙ্গে একসঙ্গে মিশে গিয়ে গেল, মিশে গিয়ে তৈরি হলো যেটাকে আমরা বলতে পারি আদি বৈষ্ণব ধর্ম। তো আমরা যারা একটা দুই ইতিহাস জানি পড়েছি, তারা বলছেন যে গ্রিক রোমানদের লেখকদের রচনা থেকে পাওয়া যাচ্ছে যে তারা বলছেন যে খ্রিস্টপূর্ব যুগেই, মানে তারা যে সময় এসেছিল, ভারতীয়রা হেরাক্লিসের পুজো করতেন। এই হেরাক্লিস মানে হারকিউলেস, মানে ধরা হচ্ছে যে তিনি শ্রীকৃষ্ণ, পণ্ডিতেরা সেটাই একমত হয়েছেন। এখন এই বীর কৃষ্ণ পুজো শুরু হলো খ্রিস্টপূর্ব যুগ থেকে তার দাদা বলরামকে নিয়ে, মানে বীর পুজো হলো কৃষ্ণ এবং বলরাম, এর মূর্তিও প্রচুর পাওয়া গেছে, বলরামের মূর্তি তো অনেক পাওয়া গেছে। তো কৃষ্ণ বলরাম, পরে দেখা গেল যে ওই যে যাদব পরিবারের আরও দুটো জেনারেশনের, মানে এক হচ্ছে প্রদ্যুম্ন কৃষ্ণপুত্র শাম্ব, আর কৃষ্ণের যে দৌহিত্র বা নাতি তার নাম হচ্ছে অনিরুদ্ধ, এই তিনটে প্রজন্মের মিলে পাঁচটা পঞ্চবীরের উপাসনা শুরু হলো, মানে কৃষ্ণ বলরাম প্রদ্যুম্ন শাম্ব আর এদিকে হচ্ছে অনিরুদ্ধ। কোনো কারণে শাম্ব কিন্তু বাদ চলে গেল, কেন বাদ গেল তার বহু ব্যাখ্যা আছে, আজকে সে আলোচনার প্রাসঙ্গিকতা নেই। চতুর্ভূহ তৈরি হলো। এবার কালক্রমে বৈষ্ণব ধর্মটা নানা রকম ছোট ছোট সম্প্রদায়ে বিভক্ত হলো, পাঞ্চরাত্র, ভাগবত, একান্তিক, তার মধ্যে পাঞ্চরাত্র মতবাদটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে গেল আমাদের এই পূর্ব বাংলাতে, দক্ষিণ ভারতেও হলো। পাঞ্চরাত্র মতবাদ অনুসারে বলল যে পরবাসুদেব হচ্ছেন অ্যাবসলুট ভগবান, তিনিই হচ্ছেন পরম শক্তি, কিন্তু তিনি নিরাকার, ভক্ত যখন তাকে ডাকবে, ব্যাকুল ডাকবে, তখন তিনি সাকার হবেন, এই হচ্ছে এদের মানে থিমটা। এইবার যখন তিনি বুহ রূপ ধারণ করলেন, মানে শরীর নিলেন, এই শরীর নিতে নিতে প্রায় ২৪ ধরনের বিষ্ণু মূর্তির কল্পনা করা হলো। এখন এই ২৪ ধরনের বিষ্ণু মূর্তির সেটা আবার কি না, এই পরবাসুদেবের ৬টা শক্তিকে ঠিক করে না হলো, তার মধ্যে হচ্ছে শঙ্কর্ষণের পর্যায়ে গেল জ্ঞান শক্তি,
প্রদ্যুম্নে গেল বল ঐশ্বর্য, আর অনিরুদ্ধের গেল বীরত্ব তেজ। এইটা নিয়ে দেখা গেল ওই ২৪ ধরনের বিষ্ণুমূর্তি তৈরি হলো নারায়ণ, যেমন বাসব, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন, ত্রিবিক্রম, বামন, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, পুরুষোত্তম, জনার্দন, অদক্ষজ, উপেন্দ্র, নরসিংহ, হরি, অনিরুদ্ধ, অচ্যুত, কৃষ্ণ, এরকমভাবে ২৪টা মূর্তি তৈরি হলো। এখন এই ২৪টা মূর্তি তো ২৪ রকম হওয়াই উচিত, তা নাহলে আমি বুঝবো কী করে? তো সেটা কিন্তু একটা সহজ পদ্ধতি এলো, যে বিষ্ণুর হাতে যে চারটে আয়ুধ বা লাঞ্ছন আছে, শঙ্খচক্র, গদা, পদ্ম, এই চারটের হাতের চেঞ্জ করে দেওয়া, মানে এ হাতে গদা ছিল, অন্য একটা মূর্তি দেখা গেল ডান হাতে চলে গেল, এইভাবে ওই মূর্তিগুলোকে পড়ালো। কী করে এটাও আবার কী করে বোঝা গেল? অষ্টম শতাব্দীতে রচিত বৈখান সাগম যে গ্রন্থ রয়েছে, সেই বৈখান সাগম গ্রন্থে কিন্তু এই বিষ্ণু মূর্তি তৈরি করার ব্যাপারটা বলা হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে যে এই ঘড়ির কাঁটা যেমন ঘোরে ডান দিক থেকে, মানে ওপরের ডান হাত, তারপর ওপরের বাম হাত, তারপর নিচের বাম হাত, তারপর নিচের ডান হাত। তো আমাদের বাংলায় এই এই মূর্তিগুলো আবার তিন রকম শ্রেণী পাথরের যে মূর্তিগুলো তৈরি হলো, এরকম একটা সোয়া, একটা বর্ষা, আর একটা দাঁড়ানো। আরও একরকম ভাগ হলো যে বিষ্ণুকে মোটামুটি মূর্তির দিক থেকে, পূজারীর দিক থেকে, দর্শনের দিক থেকে চারটে ভাগে ভাগ করা হলো। বিষ্ণুপাসনাটা কীভাবে সমাজের সর্বস্তরে ছড়িয়েছিল এইটাই তার বড় প্রমাণ। কি বলল যে যারা যোগী তারাও বিষ্ণুপাসনা করবে, সেই যে যোগী বিষ্ণুর উপাসনা করছে তাদের নাম হলো যোগ বিষ্ণু, যারা বীর, যারা মিলিটারি কাজকর্ম করবে তারাও বীরের উপাসনা করবে, মানে বিষ্ণুর উপাসনা করবে, তাদের যে বিষ্ণু হলো সেটার নাম হলো বীর বিষ্ণু। এবার আমি সংসারী মানুষ, বিয়ে থা করেছি, সাংসারিক কামনা বাসনা পূরণ আমার চাই, আমার জন্য যে দেবতা তৈরি হলো সেটার নাম হলো ভোগ বিষ্ণু। আবার ধরো আমার শত্রু আছে, আমি তাকে ডাইরেক্ট কিছু আঘাত করতে পারছি না, তাকে আমাকে অন্যভাবে, সেই যুগের বিশ্বাস ছিল যে এমন কিছু যদি মানে গোপন কাজ করি সেই শত্রুর নামে, তাহলে সে শত্রু মারা যাবে, এটার নাম হলো আভিচারিক ক্রিয়া, তাহলে আভিচারিক বিষ্ণু। তাহলে চার ধরনের বিষ্ণু, যোগ বিষ্ণু, বীর বিষ্ণু, ভোগ বিষ্ণু, আর হচ্ছে আভিচারিক বিষ্ণু। আভিচারিক বিষ্ণু, আমাদের আভিচারিক বিষ্ণু কিন্তু একমাত্র বর্ধমান কেন, মানে দক্ষিণবঙ্গে একটাই পাওয়া গেছে, সেটা হচ্ছে চৈতন্যপুর থেকে মঙ্গলকোট থানার সপ্তম, আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে আছে, সপ্তম শতাব্দীর। এই যে মূর্তিগুলো সবই হচ্ছে কিন্তু ভোগ বিষ্ণু, তাহলে ভোগ বিষ্ণু আর একটা পরিচয় হচ্ছে গৃহস্থের বাড়িতে সেই পুজো হচ্ছে, পুজো করা হচ্ছে। এখন এই যে গৃহস্থর বাড়িতে পুজো করার ভোগ বিষ্ণুর যে বৈচিত্র্য বলা হচ্ছে, যে এটা কেমন টাইপের হবে, পারিবারিক বিষ্ণু মূর্তি, বিষ্ণু সোজা দাঁড়িয়ে থাকবেন, তার চার হাত, তিনি পদ্মের ওপর দাঁড়িয়ে আছেন, ধ্যান নিমলিত তার চোখ, মাথায় তার কিরীটি মুকুট, হাতে নানা ধরনের অলংকার, হ্যাঁ, তার গায়ে পৈতে বৈজন্ত মালা, তার দুপাশে দুই স্ত্রী লক্ষ্মী সরস্বতী এবং তাদের দুজন সহচরী পাড়া থাকছেন, এবং ওপরে নানা ধরনের মূর্তি থাকতেও পারে, সহায়ক মূর্তি চালির মধ্যে, যদি সহায়ক মূর্তি পূর্ণাঙ্গ থাকে, অর্থাৎ অবতার বা দশম অবতার, যে ১০টা অবতারের মূর্তি যদি পরপর সাজানো থাকে, তাহলে সেই মূর্তির নাম করা হলো ভোগ উত্তম পর্যায়ের, যদি কিছু কম থাকে অথচ থাকে তার নাম হলো অধম, আর যদি একদমই না থাকে, শুধু ওই বিষ্ণু আর লক্ষ্মী সরস্বতী ইত্যাদি দাঁড়িয়ে আছে, তাহলে সেটার নাম হলো অধম। উপরে কিন্তু একটা থাকবে কীর্তিমুখ, কীর্তিমুখ হচ্ছে দক্ষিণ ভারতীয় মন্দিরের মানে মোটিভ একটা, হ্যাঁ। তাহলে এই মূর্তিগুলো দেখা গেল, এইবার আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই মূর্তিগুলো কী মূর্তি, ওই যে ২৪ ধরনের মূর্তি সেই মূর্তিগুলো আমার কী মূর্তি, পরপর বলে দিয়েছে যে এই হাতে এই এই থাকবে, যেমন ত্রিবিক্রম, আমাদের এই যত মূর্তি পাওয়া গেছে তার সিংহভাগ হচ্ছে ত্রিবিক্রম রীতির মূর্তি। ত্রিবিক্রম রীতি মানে হচ্ছে একদম ডান দিকের, হ্যাঁ, এবার বাম দিকের উপরের হাত,
এখানে থাকছে গদা, তারপরেই থাকছে চক্র, তারপরে থাকছে শঙ্খ, তারপরে থাকছে পদ্ম। এবং এই মূর্তি ম্যাক্সিমাম বৈশ্যরা পুজো করত, বণিক সম্প্রদায়ের পূজিত। ওই যে আবার সেই নদী কেন্দ্রিক, সেই নদী কেন্দ্রিক বাণিজ্য হবেই এটা। তো এই মূর্তিটা সে এবার সময়কালটা, এখন বৈখান সাগম গ্রন্থের রচনাকাল বলা হচ্ছে অষ্টম শতাব্দী, তাহলে অষ্টম শতাব্দীর বিচারে আমাদের বাংলার ইতিহাসের দিক থেকে গেলে পাল পর্বের সূচনা হয়ে যাচ্ছে। তাহলে এই মূর্তির মোটামুটি স্থাপনা কাল হচ্ছে, পর্বটা হচ্ছে পাল থেকে সেন যুগ। তারপরে এই তুর্কি অভিযানের পর আমাদের এই বিষ্ণু পুজোটাই একরকম লুপ্ত হলো পাথরের। এই কারণটা দিয়ে সম্ভবত আসবো এবং সেটা দিয়ে হয়তো আমাদের শেষও করতে হবে, যে এই যে এত মূর্তি এবং আমরা বুঝতে পারলাম যে সমাজের সর্বস্তরে পূজিত হচ্ছেন বিষ্ণু মূর্তি, এবং আজকে সেগুলোকে আমরা নদী গর্ভে, নদী পার্শ্ববর্তী গ্রামে খুঁজে পাচ্ছি, এই যে হারিয়ে যাওয়া, সেই ইতিহাসের পিছনে সম্ভাব্য কারণগুলো কী কী? এখন হারিয়ে যাওয়া বলতে যে আগে বুঝতে হবে যে কেন চৈতন্যদেবের ধর্মটা আমাদের বাংলায় এমনভাবে মানে বিস্তার করে উঠল, কেন একটা ক্ষেত্র প্রস্তুত, তার একটা ক্ষেত্র প্রস্তুত ছিল ওই পাল থেকে সেন যুগ পর্যন্ত, যেটা বিষ্ণু উপাসনার মধ্য দিয়ে এসেছিল। নানা কারণে ওই বড় বড় পাথরের মূর্তি, ওই বিষ্ণু উপাসনা মানে একদম ছ ফুট পর্যন্ত মূর্তি পাওয়া গেছে, এই এখনও আছে সেটা, ওই পাঁচুন্দির যে বিষ্ণু মূর্তিটা আছে ছ ফুট কাছাকাছি এরকম হাইট, তাহলে ওই অত বড় বিষ্ণু উপাসনা তখনকার দিনে হয়তো মানুষ নিরাপদ বোধ করত না, যার জন্য শালগ্রাম শিলার পূজোর উদ্ভব শুরু হয়ে গেল। এবং সবথেকে মজাদার বিষয় হচ্ছে যে মহাপ্রভু তিনি যে নদিয়াতে জন্মগ্রহণ করলেন, কিন্তু তার ফলভোগ বিস্তারটা হলো কিন্তু এই বৃহত্তর কাটোয়া অঞ্চলের মধ্য দিয়ে। কেন হলো না, তিনি করলেন কি, ওই চাপা পড়া বিষ্ণু ওইটাকে তিনি পুরোপুরি কনভার্ট করে দিলেন কৃষ্ণ উপাসনায়। ঠিক, এবং সেটাই একভাবে আমাদের আমাদের বৈষ্ণব সংস্কৃতিতে এখনো পর্যন্ত চলে আসছে। এটা একটা খুব বড় কাজ করেছিলেন শ্রী চৈতন্যদেব, কিন্তু তিনিও জানতেন যে বিষ্ণু উপাসনার ওই প্রাচীন বিষ্ণু উপাসনা আর হয়তো সম্ভব নয় এই যুগের প্রেক্ষিতে দাঁড়িয়ে, সে কারণে তিনি দ্বিভুজ কৃষ্ণ এবং ওই যে চতুর্ভুজ কৃষ্ণের মধ্যে যে শঙ্খ চক্র গদাপদ্মের এই ব্যাপারটাই, এই যে গদা, হ্যাঁ এই ব্যাপারটাই, এই যোদ্ধা মূর্তির এটাকে তিনি আর চাননি, বরং তিনি চেয়েছেন যে কদমতলায় বসে ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে একদম বাঁশি বাজাচ্ছেন, ললিতষ্ঠা ধরে বাঁশি দিয়ে এটে বসে, এই একটা ধর্ম সংস্কৃতির বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। শর্মুবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, হয়তো আমরা অনেক কিছুই ছুঁতে পারলাম না এই পরিসরে, সেটা আগামী কোনো একটা পর্বে হয়তো আমরা চেষ্টা করব ছোঁয়ার। তবে এই যে বিভিন্ন জায়গায় মূর্তির খোঁজ যখন আমরা পাই, আশা করব এবারে আর পাতা উল্টে চলে যাব না, আমরা আশা করব যে সেখানে একটু মনোনিবেশ করবো এবং বোঝার চেষ্টা করবো মূর্তিটা কোন সময়ের এবং তার হারিয়ে যাওয়ার পিছনে সম্ভাব্য কী কী কারণ থাকতে পারে, এবং সেই মূর্তিগুলোর সংরক্ষণে ইতিহাসকে রক্ষার জন্য আমাদের কোনো ভূমিকা থাকতে পারে কি না আমরা সচেষ্ট হব, আমরা ইতিহাসকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে, নমস্কার। নমস্কার।